সময় সুরুদন বলেছিল, স্বামী গো যাও তুমি দূর দেশে, যেহেতু তোমার মায়ের আদেশ। পর্ব ছয় শুরু হচ্ছে। তাই তোমার যাইতে হবে সেই বার্নিশ করতে। মায়ের আদেশ কোনোদিনই অনক্ষণ করা যায় না। মা হলো পরম ধন, তার মায়ের চরণ স্মরণ করে আমি তোমাকে হাসিল মুখে বিদায় করলাম। স্বামী চাও তুমি চলে, এক পাও এগাই তার দুই পাও পিছায়। হায় রে, কী করে যাবো আমি তোমাকে রেখে। ঘরের বাহির যখন হলো, দশ কদম যাওয়ার পরে একটা বৃক্ষ অর্থাৎ ফুলের গাছ, ওই গাছের করে গেলে ওই সময় সুরুত ভানু ডাক দেওয়া পিছন থেকে একটা কথা বলেছিল, বন্ধু গো তো ওই ফুলের গাছের নিচে একটু বসো, আমি তোমাকে একটু খেদমত করে দিই। যেহেতু 12টি বৎসর থাকবে স্বামী, হয়তো তুমি হয়তো চলে যাইতে পারো, আমিও পৃথিবীতে চলে যাইতে পারি, কে যায় না যায় এটা মহান আল্লাহ জানে। তাই স্বামী তোমার একটু খেদমত করে দিই সেই যাওয়ার পথে। ফুলের ডাল ভেঙে বাহা আজ কবি বন্ধুরি খানে দাহারাও, ফুলের ডাল ভেঙে বাহা আজ কবি বন্ধুরি খানে দাহারাও। স্বামী গো পতি গো এইখানে দাঁড়াও, স্বামী এইখানে দাঁড়াও, ফুলের ডাল ভেঙে বাহা তাস করি বন্ধু এইখানে দাঁড়াও। বাড়ির বগলে ঘুঘুর বাসা, দূরের বন্ধু মিশা কথা রে, প্রাণ বরিয়া মধু খাইয়া যাও এইখানে দাঁড়াও, ফুলের ডাল ভেঙে বাহা তাস করি বন্ধু এইখানে দাঁড়াও। ফুলের আগায় কলম কাঠা, তুমি বন্ধু কথা রে, এই জীবন আমার ব্যথায় নাই, ফুলের ডাল ভেঙে বাহা তাস করি বন্ধু এইখানে দাঁড়াও, ফুলের ডাল ভেঙে বাহা তাস করি বন্ধু এইখানে দাঁড়াও। সতী নারী হাতে যখন ফুলের ডাল ভেঙে যখন গায়ে বাতাস দিয়ে, ওই সময় আস্তে আস্তে করে পুত্র রাজপুত্র যখন ঘুমান্ত হয়ে গেল, যখন ঘুম এসে গেল ওই সময় এদিকে বেলা উর্দু দিকে চলছে, তখন 9টা বেজে গেল। এখন সুরুদ্ভানু বড় বিপদে পড়ে গেল, হায় রে আমার স্বামী যদি চৈতন্য পায়, আমার শাশুড়ি আম্মা যদি দেখে যে এখনও ওই বউ নিয়ে গুডুর গুডুর করতেছে, যেই মুড়া যাটা আছে ওই যাটা দুল পেটুর শুরু করে, 12 বছরের দুঃখ ঘাটায় হিন্দি মারবেনি। তাই বলছে স্বামী গো তুমি ওঠো না, ওঠে না, তখন ছোট ছোট সিমটি দেয় শাহজাদে, এমন ঘুমাইছে কয় উঠলে পিঁপড়ে মেলা কামড়ায় চক্ষলে না, তখন কয় কে রেশন বড় কি আছে, তখন আরো একটু জোরে সিমটি দেয়, তাও চেতন পায় না, কয় তালি আসেন বড় সিমটি জোরে দেয় নিব, খানিক চামড়া পেঁয়াজ দিয়ে যখন মসুর মারছে ঠাট করে, তখন চেতন ভাই কয় এটা কী করতেছো, বল কেন স্বামী দেরি করো, তোমার 7-6 ভাই এই চতুর্দিকে মধুকরে বসে আছে তোমার অপেক্ষায়, আর তোমার মাও যদি দেখে তাহলে আমাকে অভিশাপ করবে, যাও বন্ধু তুমি চলে। ওই সময় করলেন কি, ওই 6 ভাই নৌকার বসে আছে রূপচান সাধু যায়া, উনি সরাসরি যায়া ওই কাছারে উপরে দাঁড়াইয়া, এখন নৌকায় না উঠা কাছারে উপরে যা মাটিতে বসে পড়ল। আর 6 ভাই কয় কে রে তোর মতলব কি, এত বেলা করে আসলি, এখন নৌকায় চড়বি না, মা জানতে পারলে অসুবিধা আছে, তাড়াতাড়ি নৌকায় উঠ, আমরা নৌকা ছেড়ে দেব। এখন এই কথা শুনে ছোটো ভাই কয় ও ভাই আমার মধ্যে ঢাবা ডুবা নাই, এখন বড় ভাই কয় কিসের ঢাবা ডুবা রে, কয় বোঝো নাই, বল না, বলে বানিয়ে যাবি যাও না, এই কস কি মা মেয়েরা সাইজ করে হেলে দেবো, এই উঠ তাড়াতাড়ি উঠ। আর ছোটোগুলো আর 6 বের ছোটোগুলো কয় ও ভাই ও যাইব না, অরি কথা 1:30 বাজতে গুতাও, কয় হে তাই হয় আগে কিছু কইস না, তাহলে ওগুলো ঝয়া বাড়ি বলে ধরিব, রাগ করা যাবো না, বড় ভাই কয় ওই আয় আই নো কয় কয় ভাই আমি যাও না যাও না, আমি হে যাইতে পারি তোমার এই ছোটো বউ নিয়ে যদি যাও, সুরু জনক নিয়ে যদি যাও বান্নিস করে, আমি যাবো নইলে আমি যাবো না, আমি গেলাম কয় তাড়া 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 তাড়া
তখন দাঁড়াইলো, ভাই কি বলো? বলে শোন, সুরুজ বন্ধুক নিয়ে যাওয়া যাবো না, তবে একটা কাজ কর। বলে কি কাজ? তুই বাড়িতে যা আদেশ করলাম, বাড়িতে যাইয়া ওই সুরুজ বন্ধুর কাছে যাইয়া ওই যে তার একটা ছবি আছে, ফটক আছিল, ওই ফটকটা নিয়ে আয়। আমরা বান্দিশ করবো 12 বৎসরের মনে, তোর যখন মনে হবে ওই সময় ছবি বাইর করে করে দেখা মনের আবেগ মিটাবি। দরজাই খিল কপট মারছে, সুরুজ বন্ধু সতী নারী ওই ঘরে খাইতে বেশি বই তলব ওই ঘরে দিয়েছিল এক যুগ 12 বৎসরের জন্যে। ফুলের বিছানা ছেড়ে মাটির উপরে সুন্দর করে যায় নামাজ বিছাইয়া কোরআনটা নিয়া পড়তেছে আর স্বামীর জন্য দোয়া করতেছে, হে আল্লাহ আমি নিষ্পাপ নারী, আজ আমার সতীত্ব ঠিক, তাই আমার স্বামী গেল আমাকে রেখে বান্নি দে, আল্লাহ তুমি তার ভালো ভয়জন বান্নিশ করতে পারে। এই বলে দোয়া করতে করতে দরজায় ডাক পড়তেছে, ও বানু দরজা খোলো খোলো আমি আসি। সুরুজ বন্ধুকে সর্বনাশ, কে ডাকে? আমার স্বামী রূপ ধরে তো শয়তানও মেলা ডাকবার পারে। না না না, আমি দরজা খুলবো না, আমার স্বামী বান্নিজে গেছে, তুমি কে ডাক? কয় আমি তো তোমার কয়ে আমি বিশ্বাস করি না। না বিশ্বাস করো না, আমি তো রূপসান সাধু। বলে না না, শয়তানও মানুষের রূপ ধারণ করে ডাকে, আমি ঘর খুলতে পারবো না। তখন বলতেছে, বিবি শোনো, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। বলে হ্যাঁ আমি বিশ্বাস করি না। বলে বিশ্বাস করো না সুরুজ বন্ধুকে? হ্যাঁ বিশ্বাস করতে পারি। বলো তো বাসর ঘরে কী পরীক্ষা হয়েছিল? কয় সত্যি পরীক্ষা হয় নাই, তুমি পাশাগুটি খেললা, 3 বার খেলার পরে 12 বছর দুঃখ নিশানা উঠেছে, এটা ঠিক না? কয় হ্যাঁ তাহলে তো স্বামী, কেন দরজা খুলবো? বলে হ্যাঁ কথা আছে। দরজাটা খুলে দিল, ভিতরে যায় বলতেছে, সুরুজ বন্ধু তোমাকে ছেড়ে আল্লাহ দেবার মন যায় না, কিন্তু মায়ের জন্য জানাকে কি করব বিপদ, তে তোমার যে ছবিটা আছে ফটোটা দাও, তোমার কথা মনে হলি ওই ফটো নিয়ে থাক। পায়ে যত কথাই কৌ স্বামী, ফটক না দিমু, তোমার রাজা বাসার পুত্র কি করবে জানো? এই ফটক আমি দেখেছি ছোটবেলায়, সদাগররা নৌকা নিয়ে পানসি নৌকা নিয়ে বান্দিশ করে আর ওই তার স্ত্রীর ফটক নিয়ে ওই মাছ তুলে টানে নিয়ে ওই পাশে মোড়ের চড়ের রসিয়া থেকে তামসা দেয়। তারা তো দেহে দেহি অনেক প্রজাবাসী নদীর ধার দিয়া ওই ছবিটা দেখা, যদি কোনো আশেক হয় কোনো কুমন্ত্রণা মনে নাই, ওই আমি পাপি হয়ে যাব, তাই আমি স্বামী কোনো দিন ছবি দিতে পারো না। অর্থাৎ আমাকে নেওয়া ভালো, তাও ছবি দেওয়া ভালো না। আগে তেবাই হইয়া গেল মুখ বলা বলি, পিছে তেলাইয়া গেল বিষম ধাক্কা দেখি, খাবরা দিয়া চুলের মুঠি ধরে ফালাইয়া দিয়া টাঙ্গের তালা ভাঙ্গা ছবি নিল রে উঠাইয়া, নদীর তুলেতে যাইয়া এবার নৌকাতে বসিল রে রূপসান, এবার নৌকাতে কুঁসিল ছয় ভাই তারা হেমাজি মাল্লাকে ডাকে দিয়াই বহলিল, সারো 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 নৌকা বান্নে ধীর পথে চলো, নাল নীল বাহারা মুহুরাইয়া নৌকা যখনই সারিল নৌকা নাল নীল বাদাম উড়াইয়া নদীর মাঝখানে যখন গেছে, সাত সমুদ্র তেরো নদীর মাঝখানে যখন যায়, ওই সময় রূপসান সাধু করলেন কি, ওই একবার ফটক বাইর করে চায় থেকে দেখে, আবার বাইর করে আবার থই আবার থই আবার থই, ওর মনে মনে মানতেছে না, খালি খাবলা ভাইতেছে। তখন ওই বড় ভাই কয়, ওর হুম খরচ করে হ্যাঁ বউকে আঙেন না, আমরা ছেলাম না। বলো ভাই তা আমার বইয়ের না, তোমার তোমার না শুনছাও, তাহলে কী করবো? বলে ভাই শোনো, আমি ওই যে বাদামের উপরটা বাদামটা আমি ছেড়ে দিব, কেন মধ্যে নদীর নাম এসে এখন বাদাম ছেড়ে দিবি, এই কাশি দড়িটা খুলে দিলে গের গের ফেরে বাদাম নিচে উহরের ডো খুলে দিল, এখন ছোটোগুলা খালি রাগ করতেছে, ভাই কক অক খিলেই কয়ে আগে কিছু করছি না, দেখি কী করে কইতি কতি বড়ো বাদামের নামে হেলে দিল।
নিচের বাদাম বড় ডাল দোকানে মেহেল দিল, তখন ছোট গুলো